নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার প্রোগ্রাম দেখছেন ইউটিউব চ্যানেলে এবং আমার চ্যানেল সেটা অরুণ সাজদেব আর তার সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রোগ্রামকে লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টেপেন তার সাথে সাথে সব থেকে ভালো লাগে যে আপনার প্রোগ্রামটাকে শেয়ার করেন যে শেয়ার করার কারণটা হচ্ছে কী শেয়ার আপনি করছেন আপনার বান্ধবকে করছেন বান্ধবীকে করছেন আপনার রিলেশনস রিলেটিভসকে করছেন তাদের কি হয় তাদেরও কিছু কিছু জিনিস জানা যায় এবার দেখুন যদি আপনার প্রোগ্রাম ভালো লাগে তবেই তো আপনি শেয়ার করছেন তবেই তো আমরা এত তাড়াতাড়ি আপনাকে একটা আমরা সকলে একটা পরিবার হয়ে গেলাম এবার সব থেকে যেটা আজকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা আমার সাথে যদি কনসালটেন্সি করতে চান ওভার ফোন ফোন কানসালটেন্সি করতে চান তাহলে নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ টু ফাইভ সেভেন এইট সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবার হচ্ছে কি আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শনিদেবকে নিয়ে আপনারা নিশ্চয়ই সবাই জানেন শনিদেব হচ্ছে ন্যায়ের প্রিয় ন্যায়ের দেবতা উনি সর্বদা ন্যায় করেন এবার ন্যায় ছাড়া উনি কিছু বোঝেন না এবার মানুষের জীবনে তিনবার শনি সাড়ে সাথে আসেই আর শনির সাড়ে সাথে আসা মানে সবাই কেঁপে যায় ঘাবড়িয়ে যায় এমন কিছু ব্যাপার নেই দাদা ভাইরা আমি আপনাদের সকলকেই বলছি এমন কিছু ব্যাপার নেই আপনার শনি আমাদের কি কী উদ্দেশ্য কিসের উদ্দেশ্যে আমাদেরকে জীবনের সাড়ে সাথে আসে তার মানেটাই হচ্ছে কি যে আমাদেরকে অ্যালার্ট করছে সচেত করছে যে তুমি এখন এটা এই যে সাড়ে সাত বছর ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থ্রি থার্ড ফেজ আড়াই বছর করে থাকে প্রথমটা হচ্ছে মাথার থেকে আসেন শনির সাড়েসাতি আর পায়ে দিয়ে বেরিয়ে যান ঘটনা হচ্ছে এর মধ্যে কী সাড়ে সাতিতে আপনার ব্যাধি এগুলো হবেই এগুলো ন্যাচারাল জিনিস দেখুন কেউ যদি বলে কারোর শনির সারেসাতি লেগেছে এইসব নিয়ে হাসি ঠাট্টা করাটা উচিত না আমি আপনাদেরকে এটাই বলবো যে দেখুন কারোর মোটিভেট আপনি হন ঠিক কথা আজকে আধুনিক যুগে আপনারা আছেন কেউ হয়তো বলতেই পারে যে মাঙ্গলিক দোষ কী হয় মাঙ্গলিক দোষ কিছুই হয় না যার উপরে ভুগ যে ভোগে সেই বোঝে আসলে ব্যাপারটা হচ্ছে জ্ঞান দেওয়াটা বড় কথা কথা হচ্ছে না জ্ঞান দিতে পারেন অবশ্যই কিন্তু যার উপরে যে কষ্টটা আসে সেই কষ্টটাকে নিবারণ করার কেউ সামনে দাঁড়ায় আপনি সত্যি করে বুকে হাত রেখে বলুন তো যে আজকে আপনি কষ্টতে আছেন হয়তো আপনার আত্মীয় স্বজন দু চার পাঁচ দিন আপনাকে দেখলো কিন্তু আপনাকে কতদিন সে খাওয়াতে পারবে কতদিন আপনাকে সে বোঝাতে পারবে কতদিন আপনার পাশে দাঁড়াতে পারবে আজকে যুগ হয়ে গেছে এটাই আমি সেটা বলছিলাম আমার বলার উদ্দেশ্য যেটা আমাদের শাস্ত্রতে লেখা আছে আদি যুগ থেকে হয়ে আসছে বড় বড় রাজা মহারাজা বাঁচিনি শনির প্রকোপ থেকে শনির কুদৃষ্টি থেকে বড়ো বড়ো রাজা মহারাজা বাঁচিনি তা আমরা কী আছি তা সেই সূত্রে মানুষকে কোনো সময় বড় বড় কথা বলা উচিত না সব সময় মাথা নিচু করে চলা উচিত আর ডাউন টু আর্থ হওয়া উচিত আপনি শনিদেব এটাই চান যে ন্যায়ের দেবতা মানে কি আপনি ন্যায় করছেন কার সাথে আপনি ইনসাফ করছেন কারোর সাথে অন্যায় করছেন না দেখুন আমরা এই জীবনে আমাদের সমাজে বহু রকমের মানুষ আছে কেউ হয়তো কাউকে ঠকিয়ে টাকা খাচ্ছে কেউ হয়তো চুরি করে খাচ্ছে কেউ হয়তো কাউকে হয়তো বোকা বানিয়ে তার টাকা লুট করে নিচ্ছে সব কিছু চলছে তার মধ্যে এ নয় আপনি জেনে রাখুন একটা জিনিস যে শনিদেব সবাইকে দেখছেন এটা মাথায় রাখবেন আজ আপনি কোনো অন্যায় কাজ করলেন আপনাকে শনিদেব দেখছেন ভুলে যাবেন না আজকে যদি আপনি কিছু করেছেন আজকেই সাজা পাবেন তা নয় শনিদেব যদি এরম যদি করতে শুরু করে দেন তাহলে পৃথিবীর কোনো মানুষ সুখী হতে পারবে না কোনো মানুষ সুখী হতে পারবে না উনি সুযোগ দেন যে তুই কর কতদিন করবি কর দেখি তারপর যখন কোপ করবে যখন ধরবে গড়াটা তখন কোনো বাপের বেটা এসে তাকে বাঁচাতে পারবে না ওর ওনার প্রকোপ ওনার বক্র দৃষ্টি থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না বড় বড় রাজা আপনারা ইতিহাসগুলো দেখুন আমাদের ধর্মগ্রন্থ খুলে দেখুন সমস্ত কথাতে শনিদেব সর্বদা ন্যায় করেছেন এবং ন্যায় যখন করেছেন তার মানে কারোর সাথে অন্যায় উনি করেননি উনি সবসময় উচিত ন্যায় করেছেন এবং উচিত ফল দিয়েছেন আর যারা শনিদেবকে মানেন তার জন্য উনি রাজাও করে দিয়েছেন ভিকারিকেও রাজা করে দিয়েছেন শনিদেব আর শনিদেবের চ্যালা আপনি নিশ্চয়ই জানেন রাহু রাহু ওনারই ছায়াগ্রহ বলতে পারেন এবার রাহু ওনাকে রাহু কি হচ্ছে রাহু মিনিটে মিলিটে ওনার কথাতেই ওঠে বসে কিন্তু যখন পাওয়ার পেয়ে যায় রাহু তখন রাহুও মানুষকে আকাশে তুলে দেয় আর যখন ফেলতে শুরু করে দেয় এমনভাবে ফেলবে আপনি জলও খেতে পারবেন না তা সেই সূত্রে আজকে যে কথাটা হচ্ছে যে শনিবার দিন কি করা উচিত কি করা উচিত না কি করা উচিত না আজকে আমি এটাই বলবো আরেক দিন আপনাকে জানাবো কী করা উচিত কি করবেন না সেটা জানুন আগে সর্বপ্রথম আপনাদের জানাই শনিবার দিন কোনো লোহার জিনিস কোনো লোহার জিনিস এটা এই প্রোগ্রামটা আমি আগে অনেকবার করেছি টিভিতে আপনারা দেখেছেন সব বড়ো বড়ো টিভিতে আপনি আমাকে দেখেছেন আর কি বলবো এখন তো টিভিতে যাওয়া হচ্ছে না তা সেই সূত্রে আপনারা ইউটিউবে আমি আছি ইউটিউবে আমার প্রোগ্রাম সব দেখতে পাচ্ছেন সব ওটাতেই দেখুন ভালো লাগবে আর সব সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তাহলে প্রথমটা কি হলো লোহার জিনিস শনিবার দিন কোনো মতেই কিনবেন না লোহা কেনা মানে কী হবে আপনারা এটা কিনতে তো পারেন আমি বলবো না যে আজকে আধুনিক যুগ আধুনিক যুগ আছে সবাই তো বলে আর এসব কিছু হয় না ঠিক আছে আপনাকে আপনি কিনুন না দেখুন না কি হয় আমি বলছি না যে আপনাকে আমি এটাকে অপবাদ করছি না আপনি কিনুন যদি কেনা হয় তাহলে কি হবে দেখুন আপনি মেলাবেন আপনার জরুরি নেই যে আজকে এই শনিবার কিনলেন তা সামনে দশটা পাঁচটা শনিবার পর কি হয় আপনার দেখবেন প্রথম হচ্ছে আপনি আর্থিক দিক দিয়ে ভীষণ ভেঙে পড়বেন মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন আর দুশ্চিন্তার কারণ হবে এই এই কেনাটা আপনি শনিবার বাড়ি তৈরি করছেন শনিবার লোহা যদি আপনার বাড়িতে পড়ে আর আপনি লেন্টার গাটার ফাটার সব লাগাচ্ছেন শনিবার দিয়ে যদি ঈশপিঠে আপনি কভারও লাগাচ্ছেন কোনো রকমের লোহার জিনিস কেনা মানেই আপনার ঘরের মধ্যে কষ্টের মানে পালা শুরু হয়ে যাবে এমন কষ্ট আসবে যেটাকে আপনি মানে তেল দিয়ে দিয়েও নিজেকে শান্ত করতে পারবেন না মানে সর্ষে তেল শনিদেবকে দান করে করেও শান্ত করতে পারবেন না তা সেই সূত্রে শনিদেব নিজেই বলেছেন হ্যাঁ সোনা আপনি লোহা লোহার দান করুন সেটা ভীষণ ভালো দান করাটা মানে শনিবার দিন ভীষণ ভালো কিন্তু কেনা কোনো মতেই ভালো নয় আপনি কিনতে পারেন আগের দিন কিনুন আপনি সপ্তাহে আরও দিন আছে সেদিন কিনে রাখুন বাড়িতে তারপরে আপনি কাজে লাগান কিন্তু শনিবার দিন ভুলেও কোনো মতেই কোনো লোহার জিনিস কেনা উচিত না লোহার কোনো জিনিস কিনবে না এরপর চলে আসছি সেকেন্ড দিন সেকেন্ড জিনিস শনিবার দিন কালো তিল গোলমরিচ মাসকলাই ডাল কালো মাসকলাই ডাল গোটা হোক আর ভাঙা হোক যেটাই হোক আর বেগুন এই শনিবার দিন এই কটা জিনিস কিনবেন না কালো তিল কিনবেন না কালো তিল শনিদেবের ভীষণভাবে শান্তি দেয় আমাদের কি হয় কালো তিল যদি আমরা শনিবারকে দান করি আমাদের যত রকমের কষ্ট আছে শনিদেব হরণ করে দেন গোলমরিচ কিনবেন না গোলমরিচ কিনলে বাড়িতে অশান্তি লেগে যাবে কালো মাসকড়াই ডাল কেনা ভালো না শনিবার দিন আপনি দান করতে পারেন শনি মন্দিরে কি দান করুন বেগুন কিনবেন না তার মানে বুঝতে পারি এসব জিনিস ঘরে আনা মানে বিপদকে ডেকে আনা আর আপনি দারিদ্রতাকে ইনভাইট করছেন দারিদ্রতাকে আপনি ডাকছেন সে দারিদ্রতা আপনার ঘরে ঢুকে যাবে আর কাজে সব কথা কাজে আপনার বাধা শুরু হয়ে যাবে আপনি যদি বেগুনও কিনছেন আগের দিন কিনে রাখুন না কোনো অসুবিধা নেই আপনি তরকারি সবজি যদি খান ভালো হয় আপনি আগের দিন কিনে রাখুন মানে কত কষ্টতে আপনি পড়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন দেখুন আপনি আমি আপনাদের যে প্রোগ্রামের কথাগুলো বলছি হয়তো আপনাদের হাসিও পাবে হাসি এই জন্য পাবে কী বলছে সব বাজে কথা আপনি দেখুন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি না কিন্তু শনিদেবকে চ্যালেঞ্জ করবেন না প্লিজ শনিদেবকে চ্যালেঞ্জ করবে না এই জন্য আপনারা বাঁচুন এইসব জিনিস কিনতে দেখুন আপনার ঘর গৃহস্থি যদি সুখের চান তাহলে এটাকে অ্যাভয়েড করবেন যে কথাগুলো আমি বলছি মিলিয়ে নেবেন আপনি মিলিয়ে নেবেন এক একটা জিনিস একটা করে দেখুন না ফলাফল তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন হ্যাঁ আপনারা বলেন তো এটা আমি আজকে রদ্ধ পরিছি আমার কোনো কাজ হয়নি একটা কথার কথা বলছি তা এটাও করে দেখুন না তাহলে কতটা আপনার অসুবিধায় পড়ে যান নিশ্চয়ই বুঝতে পারবেন ফলাফল তো শনিদেবই দেবেন আমি তো দেবো না ঘটনা হচ্ছে তার জন্য এটাই বলা হয় যে এগুলো কেনা উচিত না এগুলো কেনা মানে আপনি শনিদেবকে দারিদ্রতাকে ইনভাইট করছেন ঘরের মধ্যে যত সব কাজে বাধা এবং কত অপমান অপমানিত হতে হবে এটাও বলে দিচ্ছি এবার শনিবার দিন কোনো ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক জিনিস ভুলেও কিনবেন না গাড়িও কিনবেন না টু হুইলারও কিনবেন না ফোর হুইলারও কিনবেন না কোনো লোহার যা ইলেকট্রনিক জিনিস মানে এগুলো কেনা মানে কি হচ্ছে সেটা তো কিনলেন তার সাথে সাথে আপনি কাকে ইনভাইট করে আসলেন তার সাথে সাথে আপনি ইনভাইট করে দিলেন কাকে রাহুকে ইলেকট্রনিক জিনিসের উপর সমস্ত রাহুর রাজ মোবাইল টোবাইল যত জিনিস আছে শনিবার দয়া করে কেনা উচিত না আপনি দেখবেন ম্যাক্সিমাম জিনিস এগুলো কেনা মানে শনিবার যদি কেনেন আপনি মানে কী হবে আড়ে দিন দেখবেন প্রায় দিন আপনার জিনিসগুলো খারাপ হতে থাকবে সবসময় আপনাকে মিস্ত্রির কাছে ছুটতে হবে সব সময় দেখবেন আপনার মিস্ত্রির কাছে গিয়ে গিয়ে সারাতে হবে তার মানে শনিবার দিন কোনো ইলেকট্রনিক জিনিস কিনবেন না গাড়ি কেনা উচিত না সাইকেল কেনা উচিত না ইলেকট্রনিক জিনিস তো একদমই কিনবেন না যেহেতু এর মধ্যে রাহু চলে আসে এবার আরেকটা হচ্ছে কি পুরো কালো কাপড় কালো কাপড় কালো চাদর ইত্যাদি কোনো দিন শনিবার কিনবেন না কালো কাপড় মানে বুঝতে পারছি কালো কাপড় মানে নিন ভালো করে কালো বেশ কালো তার উপরে হয়তো হলুদ লাল কিছু কিছু ছিট আছে বেশটা পুরো কালো সেটা কিনবেন না আর ব্ল্যাক তো কিনবেনই না একদম সে আপনার জামা হতে পারে শাড়ি হতে পারে ধুতি হতে পারে বা আপনার গেঞ্জি হতে পারে বা আপনি টি শার্ট কিনছেন কালো জিনিস আপনার শনিবার কোনো দিন পরা উচিত না আর কেনাও উচিত না তার মানে কী হচ্ছে আপনার শনি দেব কী করছেন আপনার উপরে সেই ভারটা চাপিয়ে দিয়েছে হানড্রেড পারসেন্ট আপনার দুর্দিন শুরু হয়ে যাবে কালো কাপড় বুধবার শনিবার পরতে নেই এমনি তাহলে কী হবে রাহুর থেকেও আপনি বাঁচবেন এটাতে কালো কাপড় শনিবার দিন কেনা মানে আপনি ধরে নিন আপনার হানড্রেড পার্সেন্ট আপনার দুদিন শুরু হয়ে যাবে কালো কাপড় শনিবার ঘরে ঢোকা মানে দুর্দিন শুরু তার মানে কালো কাপড় কোনো দিন শনিবার কিনবেন আপনি যে কোনো অন্য দিন কিনব না কোনো অসুবিধা নেই হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে চামড়া কোনো জুতো জুতো কিনলেন ম্যাক্সিমাম লোকেরা কালো জুতোই পছন্দ করে আর ব্রাউন কালারও পছন্দ করেন ব্রাউন হচ্ছে রাহুল আর ব্ল্যাক হচ্ছে শনির তা দুটোইকেই আমি বলবো চামড়ার জিনিস চামড়ার বেল্ট পার্স ভ্যালেট ইত্যাদি এগুলো শনিবার ভুলেও কিনবেন না এতে কি হবে ঝুট ঝামেলা বাড়বে অকারণে ঝঞ্ঝট বাড়বে চুরি হবে আপনার পকেটমারি হবে ইত্যাদি এসব হবে আর আপনি কোনো কাজে সুফল পাবেন না সে যে জুতো পরে আপনি হয়তো কোনো কাজে যাচ্ছেন শুভ কাজে যাচ্ছেন সেখানে দেখবেন বাধা পড়বেই পড়বে আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো যে আমি বলছি না আমাদের শাস্ত্র এগুলো বলছে শাস্ত্র যখন বলেছে তার নিশ্চয়ই জিনিসগুলো আছে আর আমরা তো এটা জানি যে এগুলো কেনা মানে কী বিপদ হয় বিপদ মানুষ এসে এসে আমাদের কাছে কাঁদে বলে আমার এটা নষ্ট হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে এই রিলেশন নষ্ট হয়ে গেছে এই জিনিস হয়ে গেছে বাড়ির মধ্যে কোনো উন্নতি নেই ইত্যাদি ইত্যাদি ভীষণভাবে তাহলে প্রথম কোশ্চেনই আমার কিন্তু থাকে আপনাদের কাছে যে আপনি শনিবার কোনো কিছু লোহার জিনিস কিনেছেন অনেকেরা আছেন হ্যাঁ বলে কেনেছি তা দেখুন ওখান থেকেই কিন্তু বিপদ শুরু হলো তার সেই সূত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কোন রকমের মানে আপনি পেমেন্ট ফেমেন্ট আনতে যাচ্ছেন হয়তো সেই জুতো পরে আপনার জুতো ঘষে যাবে বললাম না জুতো কয়েকটা জুতো ঘষে যাবে আপনি সে পেমেন্ট পাবেন না উদ্ধার হবে না আপনার ধার দিয়েছেন কাউকে টাকা সে মার যাবে আপনি হয়তো পেমেন্ট কাউকে দিকে আনতে যাচ্ছেন পাবেন না আপনার ঝঞ্ঝট লেগেই থাকবে কিছু না কিছু ঝঞ্ঝট লেগেই থাকবে তার মানে এখানে যদি আপনারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেন আর দেখবেন কি সুন্দর সুফলতাও পাবেন হ্যাঁ দান করবেন শনিবার দিন দান করা খুব ভালো শনিবার দিন দান করা খুব ভালো আবার শনিবার দিন বাইরে থেকে কোথাও ফিরে আসা খুব ভালো আপনি যদি দেশ বিদেশ বাইরে গেছেন আর শনিবার যদি বাড়িতে ফিরছেন খুব শুভ হয় শনিবার যাত্রা করা উচিত না শনিবার দিন কোনো জায়গায় যাওয়া উচিত না আজকাল তো মডার্ন যুগ আমরা হয়ে গেছি সব কিছু মানি না মানি এগুলো কিছু না কিন্তু আগেকার দিনের লোকেরা বলতেন যে শনিবার দিন বাড়ি থেকে বেরোতে নেই যাক আমাদের কাজের জন্য তো বেরোতে হবে বেশি বেরোতে হবে বাইরে কোথায় যাচ্ছেন তার কাঠ আছে কিভাবে কাটিয়ে আপনি বেরোবেন সেটা শুভ আমি আপনাদের জানাবো পরে যেটা কী করতে হয় শুভতা কী করে আসবে এবার হচ্ছে কি আপনি যদি এই যে চামড়া জুতো বা বললাম চটি এইসব যদি কেনেন খুব বিপদ আসে বিপদ ভীষণ আসবে টাকা পয়সার ভীষণভাবে কষ্ট আপনার শুরু হয়ে যাবে কালো জুতো চামড়া জিনিস বেল্ট পার্স ভ্যালেট ইত্যাদি যত কিছু হয় এগুলো কেনা উচিত না দয়া করে আমি দেখুন আপনাদের সবসময় ভালো চাই আমি কেন আমাদের শাস্ত্র বলছে যে আপনাদের সকলের ভালো হোক আর ভালো হওয়ার জন্য নিজেকে সবসময় সচেতন রাখ রাখুন আর যাদের সাড়ে সাতি চলছে বা ঠাইয়া চলছে তাহলে এই সব জিনিসগুলো যদি কেনেন আপনারা যত জিনিসগুলো আমি বললাম আপনি যদি এই সব জিনিসগুলো কেনেন বিপদ ভীষণভাবে বেড়ে যাবে সাড়ে সাতি ধাইয়া চলার সময় এগুলো কেনা মানে আরও বিপদ যেমন এখন শনি সাড়ে সাতি কার কার চলছে যেমন শনি সাড়ে চলছে আপনার ধনু রাশির মকর রাশির কুম্ভ রাশির তারপরে হচ্ছে ঢাইয়া চলছে আপনার মিথুন রাশি আর তার সাথে চলছে আপনার তুলা রাশি আপনার দয়া করে অন্তত আপনারা বিশেষ করে এইসব জিনিস শনিবারে কিনবেন না শনিবার দান কি কি করবেন আমি পরের প্রোগ্রামে জানাবো শনিবার আপনি দান করুন দেখুন কী সুন্দর ফলাফল আমরা আপনার সবাই শনিবার শনিদেবকে ভয় পাই ভয় পাওয়ার কিছু নেই কিচ্ছু ভয় নেই উনি ন্যায় দেবতা আপনি যদি ওনাকে মানবেন নিশ্চয়ই আপনার দিকে উনি দয়া দৃষ্টি রাখবেন কিন্তু ওনার বক্র দৃষ্টি মানুষের উপর যখন পড়ে যায় তখন রাজাকেও বললাম ভিকেরি করতে দেরি লাগে না আরও কিছু জিনিস আছে যেগুলো শনিবার দিন কিনতে নেই যেমন হলো আপনার কাঁচি ধারালো কাঁচি নেল কাটার কোনো ধারালো জিনিস ছুরি ইত্যাদি এগুলো শনিবার কেনা উচিত না এগুলো বাড়িতেই আনা উচিত না এইসব জিনিস শনিবার কিনলে কি হবে আপনার রিলেশানস নষ্ট হয়ে যাবে লোকেদের সাথে রিলেশান নষ্ট হবে আপনার পরিবারের মধ্যে একটা দেখবেন হিংসাত্মক ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে এমন হয় কি মারপিট অবধি শুরু হয়ে যায় ভাই ভাইদের মধ্যে ভাই বোনের মধ্যে বাবা ছেলের মধ্যে মা ছেলের মধ্যে বিশালভাবে একটা অশান্তি সৃষ্টি করে তা সেই সূত্রে আপনারা এটাও বলবো যে কোনো দিন কোনো সময় শনিবার দিন অ্যাটলিস্ট কাঁচি নেল কাটার ধারালো জিনিস ছুরি কাঁচি ইত্যাদি যেগুলো হয় একদম কিনবেন না এবার হচ্ছে শনিবার দিন কি কিনবেন না আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানাই এবার দেখুন সবজি তরকারি তো সবার ঘরে তৈরি হয় তার মধ্যে কী হচ্ছে শনিবার কোনো রকমের তেল কেনা যায় না কোনো যাবতীয় তেল কেনা যায় না তেল তেলতে বিশেষ করে কেনাই যায় না কালো তিলের তেল কেনাই যায় না তার মধ্যে কেরোসিন তেলও নেওয়া যায় না ম্যাচ বক্সও নেওয়া যায় না আর কয়লাও কিনতে নেই এই কটা জিন জ্বলনশীল যেগুলো যেটাতে আগুন তৈরি হয় সেগুলো কেনা উচিত না দেখুন এগুলো কিনলে আপনি তেল কিনছেন হ্যাঁ তেল আপনি ধরুন শুক্রবার কিনে দিলেন ঠিক আছে বৃহস্পতিবার কিনুন ঠিক আছে মঙ্গলবার কিনুন ঠিক আছে কিন্তু শনিবার দিন ভুলেও তেল কিনবেন তেল কেনা মানেই বিপদ মানে কি বলবো যে আপনাদের এগুলো জিনিস কেনা আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো এমন কোন মানে কী বলবো আগুনের কোনো দুর্ঘটনা হতে পারে সেই সূত্রের শাস্ত্র আমাদের বলছে কোনো জ্বলনশীল জিনিস শনিবার দিন কেনা উচিত না আর গায়ে মাখানোর তেল হোক সবজি পাখানোর তেল হোক যাই হোক তেল কোনো রকমের কেনা উচিত না কেরাসিন তেলও ইভেন কিনতে নেই তার আর হচ্ছে কি যেমন লবণ শনিবার দিন লবণ ভুলেও কিনবেন না আপনার ঘরে লবণের ব্যবহার হয় নুনের সবাই ব্যবহার করেন এবার নুন কি হয় এটা শনিবার কেনা ভীষণ অশুভ শনিবার দিন কোনো মতেই নুন কিনবেন না শুক্রবার দিন কিনুন শুক্রবার দিন নুন কেনা অতি শুভ হয় আপনার সকলে জানেন যে ধানতেরাসের সময় আমি বলেছিলাম শুক্রবার দিন পড়েছিল যে একটা দিন পড়েছিলো শুক্রবার আমি বলেছিলাম আপনারা লবণ কিনুন আর তার মধ্যে সময়ও বলে দিয়েছিলাম লবণ কেনাটা মানে বলবো যে আপনারা এত লোক আর দু কিলো পাঁচ কিলো সবাই স্টক করে রেখেছেন একটা বড় জারে করে রেখেছেন কাঁচের জার তার থেকে ব্যবহারও করছেন সুখীও আছেন আপনারা হন শুক্রবার দিন লবণ কেনার শুক্রের হোরাতে খুব ভালো হয় একটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ থেকে একটা চল্লিশের মধ্যে যদি কেনেন খুব ভালো হবে এবার হচ্ছে কি আর শনিবার দিন নুন তো কোনো মতেই কিনবেন না নাহলে কি হবে এটাতে আপনার ঋণের জালে ফেসে যাবেন আপনি এমনভাবে ঋণের পর ঋণের পর ঋণ ঋণ হতেই থাকবে আপনি একটা ঋণ শোধ করবেন একটা বেড়ে যাবে মানে এটাতে আপনাকে তার সাথে সাথে হেলথের প্রবলেমও করবে আপনাদের দেখবেন বাড়িতে ইনডাইজেশনের একটা ইয়ে দেখা যাবে ইনডাইজেশান শরীর স্বাস্থ্যকে নিয়ে খুব খারাপ দেখা যাবে গ্যাস্ট্রিক প্রবলেম হবে অসুখ বিসুখ বাড়বে লবণ শনিবারে কোনো সময় কেনতে নেই কালো কালো কালি আজকাল তো কালো কালি যুগ শেষ হয়ে গেছে কালো কালি কেউ ব্যবহার করে না কালো পেন ইত্যাদি এগুলো চলে না কিন্তু কালো পেন কালো কালি কোনো কাজের জন্য কালো কালি কেনা যদি হয় এগুলো ভীষণভাবে আমি বলবো কিনবেন না অনেকে আছেন গ্রিস কেনেন গ্রিস ফিরিশ গাড়িতে লাগানো হয় গ্রিস কেনা হয় মোবিল কেনা হয় এগুলো আমি আপনাদের বলবো শনিবার দিন অ্যাটলিস্ট কিনবেন না এগুলো হচ্ছে কিনলে কী হবে আপনাদের যারা পেনের কালি ইত্যাদি কিনছেন শনিবার দিন কালো পেন কিনছেন পেন আপনাকে দেখুন কি করছে আপনার বিদ্যা বুদ্ধি বাড়াচ্ছে সব পড়াশোনা জিনিস কোনো দিন শনিবার কিনবেন না আপনি কিনুন বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতিবারের দিন বিদ্যার দিন সেটা সব থেকে বেস্ট হয় ওনার জিনিসগুলো যদি বৃহস্পতিবার কেনা হয় সে কালো কালই হোক পেন হোক খাতা হোক বই হোক সব আপনি বৃহস্পতিবার কিনুন দেখুন ভালো ফলাফল আপনার বাচ্চারা পাবেন পড়া শুরু ভালো পড়াশোনাও ভালো হবে কিন্তু শনিবার আপনি পেন কালো পেন কিনে নিয়ে আসুন না ডট পেন হোক যে পেনই হোক আপনার পড়াশোনা করতে দিন বাচ্চাকে দেখবেন তার পড়াশোনা আস্তে আস্তে ছেদ পড়তে শুরু হয়ে যাবে শনিবার দিন একটা জিনিস হচ্ছে ঝাড়ু কেনা ঝাড়ু তো আমরা কিনি ম্যাক্সিমাম দেখুন আমরা বলি শনিবার দিন শুভ হয় ঝাড়ু কেনা শুভ হয় কিন্তু একটা জিনিস এখানে জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যার শনি সাড়ে সাতি চলছে যার ঢাইয়া চলছে মানে বিশেষ করে যেমন এখন ধনুরাশি মকর রাশি আর কুম্ভ রাশি আর তার সাথে সাথে ঢাইয়া চলছে তুলা রাশির আর তার সাথে হচ্ছে মিথুন রাশি এরা আপনারা আপনারা এই পাঁচটা রাশির জাতক জাতিকারা শনিবার দিন ঝাড়ু কিনবেন না অন্য দিন কিনুন কোনো অসুবিধা নেই বাদবাকি লোকেরা কিনতে পারে বাদবাকি রাশির জাতক জাতকিরা কিনতে পারেন কিন্তু আপনারা বিশেষ করে শনিবার ঝাড়ু কিনবেন না আপনাদের কী হবে এতে রিলেশানস খারাপ হয়ে যাবে আপনাদের মধ্যে ঘরের মধ্যে দারিদ্রতার বাস হবে দেখুন দারিদ্রতাকে আগে জন্য ঝাড়ু কেনা হয় কিন্তু এখানে শনিবার কেনা মানে হয়ে গেল যাদের সাড়ে সাতই চলছে যাদের ঢাইয়া চলছে তাদের উপরে এটা বিপদ নিয়ে আসতে পারে তা সেই জন্য কয়েকটা জিনিস আপনার জানালাম আরও কিছু বাকি আছে সেটাও জানিয়ে দিচ্ছি কিন্তু মাথায় রাখবেন শনি হচ্ছে ন্যায় দেবতা ন্যায়ের দেবতা শনি ন্যায় করেন সর্বদা আর শনিকে যদি মানেন আপনারা তাহলে জেনে রাখুন আপনার সর্বদা সুখী থাকবেন আমি বলবো কি একটা কথা আপনাদের প্রথমেই বললাম যে শনিদেব যদি মানে বিচার করতে শুরু করে দেন সব মানুষের উপরে তাহলে মানুষ খাওয়ার খেতে জোটাতে পারবে না খেতে পারবে না এত কষ্ট দিন শুরু হয়ে যাবে কিন্তু শনিদেব তেরম নন উনি সময় হিসাবে সবার উপরে সুখ আর কষ্ট দেন তা সেই সূত্রে আপনার কত আপনি কত নেক কাজ করেছেন কত ন্যায়ের কাজ করেছেন কত ভালো কাজ করেছেন সে সব ক্যালকুলেশন উনি করতে থাকেন আর ক্যালকুলেশন করে আপনাকে ফলাফলটা ঠিক ওই সাড়ে সাতের সময় কিন্তু দিয়ে দেয় কিন্তু আপনারা যদি আপনাদের এইসব দশা অন্তর্দশা যদি চলছে যাদের দশা অন্তদশা চলছে দয়া করে এইসব জিনিস কিনবেন না নাহলে ফলে হিতে বিপরীত হবে ভালো হবে না এটাকে বলবো আরো কয়েকটা জিনিস আমি আপনাদের জানাই যেমন শনিবার দিন কিছু এসব করা উচিত না যেমন হচ্ছে দেখুন গরিবের রাজা হচ্ছেন শনিদেব গরিবের গরিবের দেবতা হচ্ছেন শনিদেব অসহায় মানুষের দেবতা হচ্ছেন শনিদেব আর হচ্ছেন কি শনিদেব সবার যত কষ্ট পাচ্ছে মজদুর মজদুর মানে যারা কাজের লোক যারা ওই যে বালি সিমেন্ট তুলে উপরে নিয়ে আসে নিয়ে যায় ইত্যাদি যারা মজদুর রিক্সাওয়ালা ইত্যাদি যারা হলো যে খাটুনি করে করে আপনাকে এদিক দিকে ওদিকে নিয়ে যাচ্ছে মানে তাদেরকে কোনো রকমের শনিবার দিন কষ্ট দেবেন না যেমন হলো কোনো আপনি রিক্সায় বসলেন আপনি রিক্সাওয়ালাকে সে যদি পাঁচ টাকা চাইলো আপনি সেখানে দু টাকা তিন টাকা তর্ক বিতর্ক করতে করতে ঝগড়ায় চলে গেলেন তাকে কষ্ট দেবেন না আপনার এক টাকা বেশি দিলে তার আপনার ক্ষতি হবে না আপনার বরং খুব মান সম্মান বাড়বে আপনার ভালো হবে শনিদেব আপনার উপরে প্রসন্ন হবেন কোনো গরিবকে কষ্ট দেবেন না কুজো ব্যক্তি বিশেষ করে যারা কুজো হন তাদেরকে তো ভুলেও কোনো কষ্ট দেবেন না খোলা মানুষ যে ঠিকভাবে চলতে পারে না তাকেও কোনো রকমের কষ্ট দেবে না বরং ওকে সাহায্য করবেন মজদুর মানুষ বললাম যেটা যেরা যারা কাজ মানে দিন আনা দিনখানা যারা কাজ করেন আর অন্ধ মানুষ অন্ধ মানুষকে কোনো মতে কষ্ট করে দেবেন না পারলে তাকে রাস্তা পার করে দিন তাকে কিছু দিয়ে দিন তাকে কিছু খাবার দিয়ে দিন সে ভালো এইসব কাজ কোনো এই দিন শনিবার দিন এদের উপরে কোনো রকমের অপমান করতে যাবেন না এবং হচ্ছে শনিবার দিন টাকা ধার নেওয়া উচিত না টাকা যদি ধার নিচ্ছেন আপনি নিতে পারেন এমন কিছু না কিন্তু আপনি টাকা ধার দিতেও পারবেন কিন্তু আপনার অনেক সময় লাগবে যদি আপনি ধার কারোর কাছ থেকে নিচ্ছেন দীর্ঘদিন আপনি সেই টাকাটা চুক্তা করতে পারবেন না টাকা ডুবে যাবে না মানে আপনি তার টাকা ডুবিয়ে দেবেন না টাকা ঠিক ফেরত দেবেন কিন্তু তার মধ্যে কি হবে আপনার দীর্ঘদিন লেগে যাবে বহুদিন আপনার চলবে আপনার মনে মধ্যে ভীষণ কষ্ট পাবেন এই টাকাটা ধার না দিতে পাওয়ার জন্য আপনার মনে কষ্টও থাকবে নিরামিষ খাবেন শনিবার দিন নিরামিষ খাবেন আরেকটা হচ্ছে কোনো পশু পাখি ইত্যাদি কোনো পশু পাখিকে শনিবার দিন কোনো কষ্ট দেবেন না লাঠি ডান্ডা দিয়ে মানে কুকুরকে গরুকে ইত্যাদিতে মারা উচিত না আরেকটা হচ্ছে যদি পারেন শনিবার দিন কালো তিল আটা মাখিয়ে আপনি মাছকে খাওয়ান খুব ভালো হবে কিন্তু এইগুলোকে কষ্ট দেবেন না কাককে যদি আপনি ওই তেলের সাথে পকড় যেটা হয় উড়দের ডাল উড়দের ডালের পকোড়া যদি খাওয়াতে পারে কাককে খুব ভালো হবে শনিবার দিন এবার শনিবার আরেকটা জিনিস করবেন না যেটা হচ্ছে দাড়ি চুল কাটানো শনিবার মঙ্গলবার আমরা বারণ করি এই দুটো দিন দাড়ি চুল কাটতে নেই বিশেষ করে মানে মহিলাদের তো একদমই কাটতে নেই মানে কী হবে এর মধ্যে মান সর্বদা মন সর্বদা অশান্ত থাকবে আর সব থেকে বড়ো জিনিস চুল কাটা মানেই হয়ে গেল শরীরে যে কোনো রকমের চুল কাটা মানেই হয়ে গেল শনিবার দিন আপনার চোর দুর্ঘটনার শিকার হতে পারেন কোন এমন কোন জায়গায় আপনি ফেসে যেতে পারেন কোন এমন কোনো জায়গায় আপনি মানে কি বলা হয় যে মানে চক্রান্তে পড়ে যেতে পারেন এমন কোনো ষড়যন্ত্রে ফেঁসে যাতে যেতে পারেন যদি শনিবার দিন চুল কাটা হয় এবার শনিবার দিন আরেকটা হচ্ছে কি হাতে পায়ে নখ যারা কাটে তাদের কি হয় মানে নখ যারা কাটে তাদের নখ হ্যাঁ দাড়ি চুল তো বললাম তার সাথে এবার নখ শনিবার দিন নখ যদি কাটা হয় তাহলে বাড়িতে কলহ হবে কলহ কলেশ হবে শনিবার দিন মানে ভীষণভাবে এটা দেখবেন আপনার কেউ হাতে পায়ে নখ কাটতে চায় না কাটবেনও না আর বিশেষ করে বেডরুমেতে বসে কাটবেনই না আরেকটা হচ্ছে আপনি আটা যদি ধরুন আপনি দেখেন আটা আপনি যদি আটা নিয়ে আসেন শনিবার দিন নিয়ে আসুন কোনো অসুবিধা নেই আটার মধ্যে ছোলার ডালের বেসন ছোলার ডালের বেসন যেটা হয় সেটা আটার সাথে মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে মানে বাড়িতে যদি রান্না মানে রুটি খান তাহলে কি হবে আপনার এর মধ্যে কালার কলে শেষ হয়ে যাবে যাদের বাড়িতে অশান্তি প্রচণ্ড রয়েছে প্রচণ্ড অশান্তি রয়েছে আপনি আটার মধ্যে চানার বেসন ধরুন আপনি পাঁচ কিলো আটা আছে পাঁচ কিলো আটার মধ্যে হাফ কিলো চানার বেসন মিক্স করে দিন মিক্স করে সেটা দিয়ে রুটি বানান আর যদি পারেন পাঁচ দশটা তুলসী পাতা বেটে ওর মধ্যে দিয়ে দিন দেখুন আপনার ঘর পরিবারের মধ্যে কেরম সুখ শান্তি বাস করবে এবং তার সাথে সাথে আপনার কত রকমের কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন এবার ঘর পরিষ্কার করতে হয় ঘর আপনি পরিষ্কার করতে চাইছেন ঝাড়ু দিচ্ছেন বা ঝাড় দিচ্ছেন বা পাকা এইসব যে ডাস্ট লেগে যায় বা ঝুলঝাল কোথায় আছে এগুলো করুন শনিবার দিন আর বাড়িতে যদি কোনো খারাপ জিনিস বিক্রি করতে চান যত সব নোংরা জিনিস বিক্রি করতে চাই সেগুলো বিক্রি করুন শনিবার দিন খবর কাগজ ইত্যাদি যেগুলো হয় অনেক জিনিস আমরা এমন থাকে যেটাকে বিক্রি করতে হয় সেগুলোকে শনিবার করুন আর ঘর পরিষ্কার যদি করান তাহলে কি হয় সেটা শনিবারে করুন সব থেকে ভালো হয় আরও একটা উপায় বলে দিচ্ছি খুব কাজের উপায় এবার আপনার ঘর বাড়ি রয়েছে ভীষণ ভালো ঘর আপনার ঘর বাড়িতে নজর লেগে যাচ্ছে বাইরের লোক দেখে আপনাকে মানে তাদের নজর মানছি খারাপ আছে কিন্তু নজর খারাপ হয় না তাদের মনের একটা ইচ্ছে যে আমারও এরকম বাড়ি হতো অ্যাকচুয়ালি এটাই কথা হয় আপনার বাড়িতে বাড়ি পরিবারের লোকের মধ্যে একটা দেখা যায় যে তারা মানে নজর লাগাচ্ছে বা আপনার বাড়িতে সুখ শান্তি আসতে পারছে না তার জন্য কি করবেন শনিবার দিনে একটা কালো কাপড় নিয়ে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম একটা ফিটকিরি ডেলা নিয়ে সেটাকে কালো কাপড়ে বেঁধে গেটের বাইরেও ঝোলাতে পারেন বা ঘরের ভেতরে কোথায় লুকিয়ে রেখে দিতে পারেন তাতে কি হবে আপনার শনিদেব সর্বদা আপনার উপরে প্রসন্ন থাকবেন আপনার উপরে যত শনি ধাইয়া বা আপনার সাড়ে সাতই চলছে আপনি সেটার থেকে মুক্ত হবেন এবার শনিদেবের কয়েকটা জিনিস যেগুলো বললাম সেগুলো করে দেখুন এগুলো হাসি ঠাট্টার ব্যাপার নয় আপনারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ কিছুতে এমন কিছু ব্যাপার নেই যে আপনি আজকের যুগে আমি বলছি কি লোকেরা এসব বিশ্বাস করতে চায় না আজকের যুগ তো মডার্ন যুগ আমি এই করলাম বেশ করলাম ঠিক আছে তার অ্যাকাউন্টে দেখবেন খাতায় সব কিছু লেখা হচ্ছে কখন যে কোপটা পড়বে সে নিজেই বুঝতে পার কিন্তু আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব আপনি যদি কষ্টতে আছেন আপনি দেখুন আপনাকে সাহায্য করতে কে আসে একমাত্র আমি বলবো ও শনিদেবই পাঠান মানুষের কাছে সাহায্য করতে কারণ গরিবের মান দেবতাই হচ্ছেন শনি গরিব শনিদেব হচ্ছেন গরিবের দেবতা আর ন্যায় দেবতা মানে আপনি যদি ন্যায় আপনি যদি কাজ ভালো করে রেখেছেন বা আপনি সব কিছু ভালো চলছিল আপনার হঠাৎ করে যদি বিপদ পড়ে গেল তাহলে দেখে নেবেন শনির চারা রাহু সে কিছু না কিছু আপনাদের গণ্ডগোল করিয়ে দেবে তা সেই সূত্রে এটাই বলবো যে এইসব জিনিস যা বললাম সেগুলোকে মাইনিটলি বোঝার চেষ্টা করবেন আর শনিবার দিন এগুলোকে মানে কিনতে যাবেন দয়া করে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার